দুঃখ এবং পরিতাপের সাথে বলতে হচ্ছে। একটা যুবক, সে ভাইরাল হওয়ার জন্য, ভাইরাল একটা রোগ হয়ে গেছে ভাইরাল, এই ভাইরাল হওয়ার জন্য ইদানিং একটা যুবক, গত দুই দিন যাব দেখতেছি একটা যুবক ইসলাম ধর্ম নিয়ে, কোরআন নিয়ে, নবীকে নিয়ে, আল্লাহকে নিয়ে, সাহাবাই কেরামকে নিয়ে, যেই সকল বাক্য সে ইউজ করেছে, আল্লাহ আল্লাহর কসম কোনো মুসলমান প্রাণ থাকতে এই কথাগুলা বরদাস্ত করতে পারে না। যখন কেউ বলে না যে কোরআনে সব বিজ্ঞান, একবারে বিজ্ঞান কার্টুনগুর ভরা, একবারে প্রতিটা জিনিস কোরআনের মধ্যে আছে, এইটা সেইটা সব বিজ্ঞান আল্লাহ একবারে ঢুকাই দিছে কোরআনের মধ্যে, প্রতিটা বা একবারে সব কিছু আছে, কিন্তু আমার কথা হলো তাহলে নবী কোন বাহা লাইছে? তখন নবী সাহাবিদের নিয়ে খাজুর গাছ লইয়া, তারপর গরু লইয়া, মাছ লইয়া, বাল লইয়া, সোনা লইয়া, ঢিলা কুলুপ লইয়া, এই মোজা লইয়া, জোতা লইয়া, গু লইয়া, হাজার হাজার হাদিস, হাজার হাজার প্যাট 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 করতেই আসছিল গাছতলা নেবে আসে নেবে। নবী এই বাল সাল নিয়ে আলোচনা না করে উনি একটা ভালো একটা কিছু নিয়ে খুব বিস্তারিত আলোচনা করতো, যেমন গ্র্যাভিটি নিয়ে আলোচনা করতে পারতো। সে বলছে মোহাম্মদ নাকি আল্লাহ দালালি করে, আসলে তো আল্লাহর দালালি করে। সে বলছে যে মোহাম্মদ নাকি অরিজিনাল শয়তানের কাজ করে, আর শয়তান যা করে সবগুলাই ভালো ঠিক। সে সাহাবাই কেরামকে নিয়ে বাজে মন্তব্য করলো, কোরআনকে নিয়ে সে বাজে মন্তব্য করলো যে কোরআনে কি আছে, কোরআনে কি আছে, এক কোরআন পাইছে, এক কোরআন পাইছে, সব কিছু আল্লাহ কোরআনে ভরে দিছে, কোরআনে তো কিছুই পাইছে না। মোহাম্মদ কি করছে, একটা ইলেকট্রনিক একটা যন্ত্র আবিষ্কার করতে পারে নাই, একটা স্পেস নিয়ে, মহাকাশ নিয়ে একটা তথ্য দিত, মহাকাশ নিয়ে একটা গবেষণা চালায় দিত, অথবা সে ব্ল্যাক হোল নিয়ে কোনো তথ্য দিত, আর এ বেটা শয়তানের বাচ্চা, তোর তো জন্মে সমস্যা। আমার আমার তো যেটা মনে হচ্ছে ওইটাই যে নবী মোহাম্মদ কোনোদিনই মানব সভ্যতার ভালো চায় নাই, সবসময় হচ্ছে মানব সভ্যতার বিপরীত। তাহলে ভালো ভালো জিনিস যদি কোরআনে থাকে তা ওগুলো সে কেন আলোচনা করে নেই, সে কেন ওগুলো হাইড করে রাখছে? তার মানে কি, নবী কখনোই মানুষের মানব সভ্যতার ভালো চায় না? যদি ভালো চাইতো তাহলে আপনার ভালো ভালো জিনিস নিয়ে আবিষ্কার করতো, একটা ধরেন একটা ইলেকট্রিসিটি আবিষ্কার করতো তখন, কারণ নবীর কোরআনের মধ্যে কি সব সাইন্স ছিল না? আল্লাহ সব সাইন দিয়েছে, উনি ইলেকট্রিসিটি আবিষ্কার করতো ভালো করে, একটা কলম আবিষ্কার করতে নাই, গাদার বাচ্চা গাদায় সব মানব সভ্যতার একবারে ডুবাইয়া রাখছে এই নবী মোহাম্মদ। মানে আসলে হচ্ছে নবী মোহাম্মদ হচ্ছে এই শয়তানের এজেন্ট, মানে শয়তান হচ্ছে আসল, যে এখন আমরা যারা শয়তান মনে করি এটা হচ্ছে আসল হচ্ছে মানে শুভ শক্তি। এখন যেটা করতে হবে, আমাদের শুভ শক্তি হচ্ছে শয়তান, বুঝছেন? শয়তান সবসময় হচ্ছে মানব সভ্যতা ভালো চাইছে, আর বিপরীতে এই নবী মোহাম্মদ আল্লাহর মানে আল্লাহর এজেন্ট হয়ে সবসময় মানব সভ্যতার ক্ষতি করেছে। আল্লাহ হচ্ছে দুই নম্বর ভাবে কোনোভাবে ক্ষমতা নিয়ে, মানে কারণ সব শূন্য সম্মত থাকে না, মানে বাংলাদেশে এখন কি অবস্থা, আপনি শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলতে পারবেন না, সব এমন ভাবে ফিট করে আছে পুলিশ টুলিশ র্যাব, ওই রকম হচ্ছে আল্লাহ এই এমন ভাবে ফিট করে ফেলাইছিল, এই কারণে শয়তান পারে নাই প্রকাশ্যে আসতে, বুঝছেন? এই হচ্ছে মেইন কাহিনী। সো আমাদের কি করা উচিত বুঝে, তোর জন্মে সমস্যা, তুই বৈধ সন্তান নয়, তুই তোর পিতামাতার বৈধ সন্তান হতে পারিস না। মুহাম্মদুর রাসূলুল্লাহর যে শত্রু সে মানব সভ্যতার শত্রু, মুহাম্মদুর রাসূলুল্লাহর শত্রুর কোনো বংশ পরিচয় নাই, জাতি পরিচয় নাই, বর্ণ পরিচয় নাই, সামাজিক পরিচয় নাই, রাজনৈতিক পরিচয় নাই, তার একটাই পরিচয় সে আল্লাহর নবীর দুশ্মন। আল্লাহর নবীর দুশ্মনের শাস্তি হচ্ছে আল্লাহর জমিনে, আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে বেঁচে থাকার অধিকার তার নাই। এবার ভাইরাল হওয়ার জন্যই করো, আর সত্যিকার অর্থেই করো, তুমি আমার নবীর বিরুদ্ধে কথা বলছো তো তোমার জীব জিহবাকে গোড়া থেকে কেটে দেওয়া মুসলমানদের উপরে ফরজ, মুসলমানদের উপরে ফরজ। কারণ মুসলমানকে যদি বলো, মুসলমানের মাকে নিয়ে কোনো কথা বললে মুসলমান সহ্য করতে পারে কোনো কোনো সময়, মুসলমানের পিতাকে নিয়ে কিছু বললে সহ্য করতে পারে, একজন মুমিন মুসলমান নিজেকে নিয়ে কোনো কথা বললে সহ্য করতে পারে, বরদাস্ত করতে পারে, নিজের বিবিকে নিয়ে কোনো কটু কথা বললে বরদাস্ত করতে পারে, কিন্তু একজন মুসলমান কোনোদিন কখনো নবীর ব্যাপারে যদি কেউ কোনো বাজে মন্তব্য বা কটু কথা বলে, মুসলমানের দেহে রক্ত থাকতে আর দেহে প্রাণ থাকতে মুসলমান এটা বরদাস্ত করবেন। এটা ইমানদারের ইমান। রাসূলকে ভালো যদি জীবনের চাইতে আমরা বেশি না বাসি, তবে আমাদের জান্নাত আছে? রাসূলের ভালোবাসা সর্বোচ্চ না থাকলে জান্নাত আছে? রাসূলকে সর্বোচ্চ ভালোবাসতে হবে, কি বলেন? এই যে কাজটা সে করলো, সে এ কাজটা করার পরে সে যদি রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা যদি পায়,
সে আবার কিছু কথা বলছে আওয়ামী লীগের নিয়েও, যে আওয়ামী লীগ যেমন জবরদস্তি করে ক্ষমতায় আছে, আল্লাহও নাকি আওয়ামী লীগের মতো অনেক বাহিনী দিয়া আল্লাহ ক্ষমতা টিকানোর জন্য আল্লাহ অনেকগুলো বাহিনী বানাইছে, আর এই বাহিনীর লিডার বানাইছে মোহাম্মদ রে, নাউজুবিল্লাহ বলেন আল্লাহ ক্ষমতা টিকার জন্য। মানে সে আবার আওয়ামী লীগের সাথে উদাহরণ দিছে, একটা সুবিধা হয়েছে কারণ আওয়ামী লীগে যে জোর জবরদস্ত করে ক্ষমতায় আছে সে আবার এটা স্বীকার করছে, অতএব না সে বাইরের লোকে ধরছে তারে। কিন্তু যাই হোক, কথা যাই হোক, নূপুর শর্মাকে আমরা ছাড় দেই নাই, ফ্রান্সের মেক্রুকে বাংলাদেশের মুসলমান ছাড় দেয় নাই, নূপুর শর্মাকেও আমরা ছাড় দেয় নাই, অতএব পৃথিবীতে এ যাবৎ যারাই নবীর বিরোধিতা করে আসছে একজন কেউ এদেশের মুসলমান ছাড় দেয় নাই, দিবেও না ইনশাল্লাহ। নব্য নাস্তিক, নব্য সাতেমে রাসুল যার জন্ম আবার পৃথিবীতে হবে, আল্লাহি আল্লাহর কসম আমি আমার চোখের সামনে পেলেই তো তাকে দুনিয়া থেকে বিদায় করে দেব। এবার শত শত মুসলমান এমন আছে নিজের জীবনের চাইতেও নবীরে বেশি ভালোবাসে, আছে না নাই? রাসুলকে সর্বোচ্চ ভালোবাসতে হবে।